2003 সালের 15ই অক্টোবর চাইনিজ স্পেস মিশন ইয়াং লিকে পাঠাচ্ছে মহাকাশে। তিনি দেশের প্রথম অ্যাস্ট্রোনট যিনি চায়নার হয়ে প্রথম পাড়ি জমাতে চলেছেন মহাকাশে। তাই এটি এক ঐতিহাসিক ঘটনা। আর সেজন্য ইয়াংয়ের মাথায় চাপটাও কিন্তু অসীম, কিন্তু মহাকাশ সীমাহীন। আর তাই সেখানে ঘটতে পারে এমন সব ঘটনা যা মানুষের পক্ষে কখনো কল্পনা করাও সম্ভব নয়। Orbiter internal. Power at this time. Discovery is now running off its 3 onboard fuel cells. রকেট প্রস্তুতি থেকে শুরু করে যাবতীয় সবকিছুই বারবার পরীক্ষা করে দেখা হচ্ছে, যাতে কোনো ধরনের কোনো যান্ত্রিক ত্রুটি যেন মিশনটিকে অসফল করতে না পারে। সব প্রস্তুতি শেষে সেই কাঙ্ক্ষিত সময়, রকেট নিক্ষিপ্ত হলো মহাকাশে। শ্বাসরুদ্ধকর কয়েক সেকেন্ড পর রকেট পৌঁছে গেল মহাকাশে। ইয়াংলি সফল হয়েছেন। অরবিটে পৌঁছানোর পর রকেটের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হলো। এখন চারিদিকে শুধুই নিরবতা। পৃথিবীর বাইরে মহাকাশে রয়েছে এক মহাশূন্যতা, মহা নীরবতা। চারিদিকে এতটাই নীরব যে সেই শূন্যতায় যেন মানুষকে গ্রাস করে বসে। আর এরই মাঝে ইয়াংলি সম্মুখীন হলেন এমন এক ঘটনার যা তার হৃদস্পন্দন বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি শুনতে পেলেন যে তার স্পেসক্রাফটের বাইরে কেউ যেন দরজায় কড়া নাড়ার মতো ঠকঠক আওয়াজ করছে। কিন্তু তিনি তো তার বাড়িতে ঘরের দরজা বন্ধ করে নেই যে কেউ তার দরজায় এসে কড়া নাড়বে। তিনি আছেন পৃথিবীর বাইরে এবং তার এই স্পেসক্রাফটের বাইরের তাপমাত্রা -455°C। এবং যদি কোনো সাধারণ মানুষ স্পেস স্যুট ছাড়া মহাকাশে থাকেন, তবে তার শরীর স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ফুলে যাবে, কারণ বায়ুর কোনো চাপ না থাকায় শরীরের অভ্যন্তরীণ বায়ুকণাগুলো বিস্তৃতি লাভ করে। কাজে কোনো মানুষের পক্ষে যে বাইরে এভাবে কড়া নাড়া সম্ভব নয়, এটি একেবারে নিঃসন্দেহে বলা যায়। তাহলে বাইরে আসলে কে অনবরত শব্দ করে চলেছে? ইয়াংলি তার স্পেসক্রাফ্টের সবকিছু বারবার পরীক্ষা করে দেখলেন যে সবকিছু ঠিক আছে কিনা, কিন্তু কোথাও কোনো সমস্যা নেই। তাহলে এই আওয়াজের মানেটা কি? নাকি সবই তার মনের ভুল? ইয়াংলি চীনের প্রথম অ্যাস্ট্রোনট যিনি মহাকাশে সফলভাবে পাড়ি দিয়েছেন। সমস্ত চীন জাতির ভবিষ্যৎ যেন তার উপরে নির্ভর করছে। এই চাপে পড়ে কি তিনি তাহলে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, নাকি তিনি স্পেস ডিমেনশিয়ায় ভুগছেন? মহাকাশ এতটাই নীরব যে পৃথিবী থেকে মানুষের স্পেসে যাওয়ার কয়েকদিন পর থেকে হঠাৎ করেই বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পায়, কেননা পৃথিবীতে মানুষ কখনোই এমন অদ্ভুত নীরবতার মধ্যে কাটায়নি। তাই সময়ে সময়ে এমন অদ্ভুত অবস্থা শুনতে পায় যা আসলে কখনোই হয়নি। কিন্তু ইয়াংলি স্পেসে এসেছেন মাত্র কয়েক ঘন্টা হলো এবং এখনই তার সঙ্গে এমনটা হওয়ার কথা নয়। তাহলে অনবরত এই আওয়াজের রহস্যটা কি? যাই হোক, তারা 21 ঘন্টার মিশনের পর ইয়াংলি ফিরে এলেন পৃথিবীতে। পৃথিবীতে ফিরে তিনি মহাকাশে যে অভিজ্ঞতার শিকার হয়েছিলেন তা নিয়ে তেমন ঘটা করে কোনো কিছুই বলেননি। তবে কেন তিনি এই শব্দ শুনতে পেয়েছিলেন তা তিনি জানার জন্য কৌতূহলী হয়ে ওঠেন। তিনি তার মহাকাশে পাড়ি জমানো স্পেসক্রাফ্টটিকে মহাকাশের মতোই বিভিন্ন তাপমাত্রার সংস্পর্শে নিয়ে আসেন এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখতে থাকেন যে কোনো মুহূর্তে এটি সেই ঘটনার পুনরাবৃত্তি করে কিনা। কিন্তু দীর্ঘ পরীক্ষার পরেও তিনি সেই রহস্যময় ঘটনার কোনো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হননি। এরপর অবশ্য চীনের অসংখ্য অ্যাস্ট্রোনট মহাকাশে পাড়ি জমিয়েছেন এবং তিনি তাদের প্রত্যেককেই ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছেন যে তারা কেউ এ ধরনের আওয়াজ শুনতে পেয়েছেন কিনা, এবং অবিশ্বাস্য হলেও সত্যি যে তাদের মধ্যে অধিকাংশই এ ধরনের আওয়াজ শুনতে পেয়েছেন। তাহলে এই আওয়াজের রহস্যটা কি? এটা কি শুধুমাত্রই কোনো যান্ত্রিক ত্রুটি, নাকি মহাকাশের বাইরে সত্যি এমন কিছু রয়েছে যা স্পেসক্রাফ্টের ভেতরে প্রবেশ করতে উন্মুখ?